ব্যাচেলারদের জন্য হতে পারে, অথবা বাসাবাড়ি বেডরুমের সাইডে রাখতে পারেন, অথবা বিভিন্ন মেসে অথবা যারা সিঙ্গেল আছেন তাদের জন্য কিন্তু এই ফ্রিজটা খুবই হেল্পফুল হবে। এটি হচ্ছে আরএফএল ভিশনের মিনি ফ্রিজ 50 লিটারের। এটিতে কিন্তু ডিপ রয়েছে, প্লাস হচ্ছে নর্মাল সাইড রয়েছে, অর্থাৎ এইটা থেকে সব কাজই কিন্তু আপনি নিতে পারবেন। দেখতে দেখা যাচ্ছে মিনি একটা ফ্রিজ, কিন্তু এর কিন্তু সকল অপশনই রয়েছে যেমন বড় ফ্রিজগুলোতে থাকে, অর্থাৎ ছোট ফ্রিজে বড় ফ্রিজের কাজগুলো নিতে পারবেন, তবে সীমিত আকারে, যেহেতু এটির লিটার অনুপাতটা কম, যার জন্য কিন্তু জায়গাটা আপনি কম পাচ্ছেন। তো ফ্রিজটা খুললে আমাদের চোখে যা পড়ে সেটা হচ্ছে ডোর পকেটটা রয়েছে, এখানে কিন্তু পানির বোতল এগুলো রাখতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে আপনি এইখানে নর্মাল সাইডের মতো ব্যবহার করতে পারবেন, প্লাস এইটাও নর্মাল সাইডের মতো ব্যবহার করতে পারবেন। আর এইখানে দেখতে পাচ্ছেন একটা ট্রে দেয়া আছে, এটার কিন্তু একটা কাজ আছে, এই ট্রেটার সেই কাজটা হচ্ছে এই সাইডটা, এটা কিন্তু সম্পূর্ণ ডিপ, এই যে ছোট্ট একটা কক্ষ এটা কিন্তু ডিপের কাজ করবে। প্লাস হচ্ছে আপনি চাইলে এটা যদি সম্পূর্ণ বাড়িয়ে দেন, দেখেন এখানে কিন্তু আপনার নব রয়েছে, এখানে কিন্তু রেগুলেটর রয়েছে, আপনি বাড়িয়ে নিতে পারবেন। তো বাড়িয়ে নিলে কিন্তু সম্পূর্ণটা ডিপের মতো কাজ করবে, ডিপের মতো আচরণ করবে, যখন কমিয়ে দিবেন তখন নর্মালের মতো কাজ করবে, প্লাস হচ্ছে এইখানে ডিপের মতো কাজ করবে, আর এইখানটাও কিন্তু ডিপের কাজ করবে, অর্থাৎ এই অংশটুকু আপনি ডিপের কাজ পাচ্ছেন, বাকি অংশটা নর্মালের কাজ পাচ্ছেন। আর নবের মাধ্যমে আপনি সম্পূর্ণ ডিপের মতোও কাজ নিতে পারেন, আবার নর্মালের মতোও কাজ নিতে পারেন। তো ছোট্ট একটা ফ্রিজ, এটা কিন্তু একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন, প্লাস হচ্ছে সকল অপশনগুলো কিন্তু এইখানে বিদ্যমান আছে। যদি বলি ইলেকট্রিসিটি বিলটা কীরকম আসবে, ইলেকট্রিসিটি বিলটা খুবই কম আসবে, কারণ হচ্ছে এটাতে গ্যাস ব্যবহার করা হয়েছে, আর 600A খুবই হালকা হয়, আর বর্তমান সময়ে সব থেকে ভালো একটা গ্যাস, পরিবেশ বান্ধব যে গ্যাসটা থাকে সেটা হচ্ছে R600A। এটা কিন্তু হালকা হয়, খুব দ্রুত মুভ করে আবার কম্প্রেসারে ব্যাক করতে পারে, প্লাস হচ্ছে এইখানে 100% কফার কনডেন্সার, প্লাস হচ্ছে 100% কফারের একটি কম্প্রেসার ব্যবহার করা হয়েছে, যার দরুন কিন্তু ইলেকট্রিসিটি বিলটা 50 টাকার নিচে থাকবে। এই ফ্রিজটি আছে 55 ওয়াটের আর 50 লিটার এটার ক্যাপাসিটি। এটার গ্যারান্টির কথা যদি বলি, এটার কম্প্রেসরের গ্যারান্টি রয়েছে হচ্ছে 10 বছরের, স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি আছে 4 বছরের, আর এইটা কিন্তু ফ্রি সার্ভিস যে কোনো সময় আপনারা পাচ্ছেন। এই ছোট্ট ফ্রিজটার সঙ্গে একটি ম্যানুয়াল বই কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে ওয়ারেন্টিটা নিশ্চিতের জন্য। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই মিনি ফ্রিজটা আপনারা যদি পারচেস করতে চান, ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে কিন্তু আপনারা এই ফ্রিজটা পারচেস করতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, যারা কিনা চাচ্ছেন এরকম একটা ফ্রিজ, তারা কিন্তু ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে ফ্রিজটা পারচেস করতে পারবেন। থ্যাংক ইউ।